আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো আইনমন্ত্রীর উপস্থিতিতে দুই মেয়র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, বিস্তারিত তুলে ধরবো আজকের আলোচনায়। জানাবো এবার এমপি একরম যা বললেন থাকছে প্রতিবেদনে। এদিকে রাজপথে নামি আর না নামি সরকার থাকবে না গয়েশ্বর, সর্বশেষ থাকছে গণতন্ত্রটা আদায় করে নিতে হবে আলাল। তাই পুরো আলোচনাটি জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিছিলকে কেন্দ্র করে আইনমন্ত্রীর উপস্থিতিতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার 5 ফেব্রুয়ারি সকাল 11:30 সদর উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভূঁইয়া সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। দুই মেয়র প্রার্থীর মধ্যে একজন হলেন কসবা পৌরসভার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও আরেকজন হলেন আসন্ন কসবা পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকাল 11:00 উপজেলা পরিষদের আইনমন্ত্রীর উপস্থিতিতে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এই সময় কসবা বর্তমান মেয়র ইমরান উদ্দিন জুয়েলের সমর্থকদের সঙ্গে মেয়র প্রার্থী এম এ আজিজের সমর্থকদের মিছিলের মধ্যে ধাক্কা লাগে। ধাক্কা লাগাকে কেন্দ্র করে এক পর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুপুর 12:30 পর্যন্ত এই সংঘর্ষ চলে। এই ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনো জানা যায়নি। এলাকা অতিরিক্ত পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদেমি যা ইঙ্গিত করে নোয়াখালীর 4 আসন সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, সে প্রথম আমাকে দিয়ে শুরু করেছে, যাইতে যাইতে তার ভাবি এবং আবেদুল কাদের সহ বাংলাদেশের কোনো নেতা বাদ লাস্ট পর্যন্ত নেত্রীকে নিয়েও বলেছে, সে পাগলকে সামলাইতে যাইয়া কিছু কারণবশত কারো কারো সাথে কারো টেলিফোনে কথা হইতে পারে। শুক্রবার 5 ফেব্রুয়ারি দুপুর 12:30 দিকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একরামুল করিম চৌধুরী বলেন, গত 6 আমি ঢাকাতে ছিলাম, আজ নেত্রীকে কতগুলো মেসেজ পাঠিয়েছি, উনি মেসেজগুলো দেখছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সাথে যিনি সবসময় থাকেন তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এত ভালো জানেন যে আপনি কেন ঢাকায় ঘুরতেছেন। আমি বলি যে আমাদের কমিটিটা দরকার, নোয়াখালী চালাই কে? আমি কই নোয়াখালী চালাই? আমি নেত্রী কি আপনাকে না চালাতে বলেছে? আমি বলি না, নেত্রী জানে যে আপনি চালাবেন নোয়াখালী, আপনি যাই নোয়াখালী চালাতে থাকেন। তিনি বলেন, যারা অর্থের বিনিময়ে নমিনেশনের আশা করতেছেন বিএনপি যেহেতু ভোটে আসবে না, এদিক ওদিক যদি নৌকাও চলে যায় কিন্তু ব্যাঠিক লোককে আমার জনগণকে আমি ভোট দিতে দেব না, যারা সঠিক লোক তাদের পক্ষে আমার অবস্থান থাকবে, একদম খারাপ লোক অর্থের বিনিময়ে নমিনেশন পাবে তাকে ভোট দিবে এরকম কোনো দরকার নেই। কারা মানুষের সাথে দুর্ব্যবহার করছিল এটা ভালো মানুষ ভুলে যায়নি, দুর্ব্যবহারকারীদের ভোট দেয় এটা এমপি হিসেবে আমি হতে দিতে পারি না। আমাদের দরকার জনগণের চেয়ারম্যান, আমাদের দরকার যে জনগণের পাশে থাকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে, আওয়ামী লীগের নেতাকর্মীকে আপন করে নিতে পারবে। অপরদিকে জনগণের কাছে শিরোপা পাবে কিনা বাহবা পাবে কিনা সে কথা ভেবে বিএনপিকে আগামী পথ চলতে হবে। বিএনপি রাজপথে নামি আর না নামি সরকার আওয়ামী লীগ সরকার থাকবে না। শুক্রবার 5 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জুল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত গণতন্ত্র গণমাধ্যম গণকণ্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, দেশ স্বাধীন হয়েছিল যুদ্ধের মাধ্যমে, কোনো বক্তব্যের মাধ্যমে দেশ স্বাধীন হয়নি। যে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল সেই যুদ্ধের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, জিয়াউর রহমানকে খেতাব কে দিল, কি দিল না, জিয়াউর রহমানকে কি বললো কি বললো না তাতে কিছু যায় আসে না, জিয়াউর রহমান জিয়াউর রহমানের জায়গায় আছেন থাকবেন। ওরা আওয়ামী লীগ মাঝে মধ্যে আমাদের সংবেদনশীল জায়গায় স্পর্শ করবে, আঘাত করবে, সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই তাহলে তারা আরামে দিন কাটাবে। গত 12 থেকে 13 বছর আমরা এমনই দেখেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগ যা চায় তাতে আওয়ামী লীগের জন্য আর মানুষ মানুষের জন্য, আওয়ামী লীগ মানুষের জন্য না, কারণ আওয়ামী লীগকে মানুষের কাতারে ফেলা যায় না, সেই ক্ষেত্রে ওরা সফল, ওরা ওদের কাজে ব্যর্থ না। ওরা পত্রিকা বন্ধ করা, পায়ে রক কাটা, সাংবাদিক পেটানো, চুরি চামারি, মানুষের সম্পত্তি দখল, শিশু নারী নির্যাতন, ব্যাংক ডাকাতি ও ছিনতাই করছে, এটা ওদের অধশত বছর ঐতিহ্য। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গণতন্ত্র ও আওয়ামী লীগ এই দুইটা একসঙ্গে কখনো যায় না আর কখনো যাবেও না। আজ দেশে সবকিছু আওয়ামী লীগ, তাহলে গণতন্ত্রটা কিভাবে পাবেন? গণতন্ত্রটা আদায় করে নিতে হবে। শুক্রবার 5ই মার্চ জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত গণতন্ত্র গণমাধ্যম গণকণ্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তারা আওয়ামী লীগ কত মারবে, বুলেট টিয়ার গ্যাস লাঠি দিয়ে কত মারবে, মৃত্যু যখন নির্ধারিত একদিন আসবেই, তাহলে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের অধিকার আদায় করে নিতে হবে। তিনি বলেন, ইংরেজদের বিরুদ্ধে ফকির মজনু তিতুমির হিন্দুরা বিদ্রোহ করছে না, সে
এভাবে যার যার অবস্থান থেকে বিদ্রোহ করতে হবে তাহলেই মুক্তি মিলবে। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার এটা কোনো সরকার না, আপনারা বলেন না অবৈধ সরকার, আসলে আদ্য এটা কোনো সরকারই না, এটা হচ্ছে একটি রাজত্ব, বৈধ অবৈধ কোনো সরকারের মধ্যে এটা পড়ে না। এই রাজত্ব থেকে বের হতে হলে প্রজাদেরকে বিদ্রোহ করতে হবে। তিনি বলেন, বিএনপি কি করলো না করলো সেদিকে তাকিয়ে থাকলে হবে না, ঐক্যফ্রন্ট 20 দলীয় জোট কি করলো না করলো সেদিকে তাকিয়ে থাকলে হবে না, যেখানে যেভাবে সম্ভব সেখানে সেভাবে বিদ্রোহ করতে হবে। আলাল বলেন, এই আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা সবসময় বলে তারা সমুদ্র জয় করেছে, এটা করেছে ওটা করেছে, খোঁজ নিয়ে দেখেন সেই সমুদ্র সীমা এখন আমরা পাই নাই। এই সমুদ্র সীমার উপরে যে আকাশপথ, ওই আকাশপথও আমরা পাই নাই। সুন্দরবনের দক্ষিণে যে আকাশপথ, সেই আকাশপথ নিয়ন্ত্রণ করছে ভারত, সেখান থেকে তারা ট্যাক্স নিয়ে যাচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের ওই পারের যেটা, ওটা এখনো নিয়ন্ত্রণ করে মিয়ানমার, সেটার টাকা তারা নিয়ে যায়, আমরা পাই না। বড় বড় কথা বলে যে আমরা এই করেছি সেই করেছি, হ্যাঁ তোমরা একটা জিনিস করেছো, আকামের রাজা রানী তোমরা, কুকৃত্তির রাজা রানী তোমরা, গণতন্ত্রকে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলেছো, এটা করেছো তোমরা। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার বাবা বাকশাল কায়েম করে মৃত্যুবরণ করেছে, আপনাকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছে জিয়াউর রহমান, আওয়ামী লীগ নামক এই বাগানটা করে দেওয়ার জন্য জিয়াউর রহমানের হাত রয়েছে। আর সেই জিয়াউর রহমানকে খেতাব এরা কেড়ে নিতে চায়, কত বড় অকৃতজ্ঞ দল, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চায়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।